السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال الله تبارك وتعالى: وقل رب زدني علما. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. معزز محترم حاضرين، আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলী শান দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সফর মাসের এই চাঁদে দ্বিতীয় জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে আজকে এই সপ্তাহের শ্রেষ্ঠ দিন সৈয়াদুল আয়ামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, কোরআনুল করিমের সর্বপ্রথম যে আয়াতে করিমা নাজিল হয়েছে, গারে হেরার ভেতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম যে আয়াতে করিমা নাজিল হয়েছে, এই আয়াত তেলাওয়াত করেছি। এর সাথে সম্পৃক্ততা রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে গুরুত্বপূর্ণ একটি হাদিস উল্লেখ করেছি। আয়াতে করিম এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত এই অল্প সময়ের ভেতরে আমাদের জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু প্যাকেজ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যত ইবাদত করছি, সালাত জাকাত ইবাদত সহ এমনকি ঈমানেরও আগে যার স্থান, এটা ব্যতীত একজন মানুষ সঠিকভাবে ঈমানও আনতে পারবে না। কারণ ঈমান আনার জন্য যেটা জরুরি, সালাত আদায় করার জন্য যেটা জরুরি, অন্যান্য শরীয়তের সকল ইবাদতগুলো সঠিকভাবে সুসম্পূর্ণ করার জন্য যে বিষয়টির প্রয়োজন, এই বিষয়টি সম্পর্কে এই আয়াতে করিম এবং হাদিসকে উল্লেখ করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে আয়াতে করিমা নাজিল করলেন, ইকরা,
পড়ো, জ্ঞান অর্জন করো। সেই জ্ঞানটা কি ধরনের জ্ঞান, কোন জ্ঞান অর্জনের জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন? বিসমি রব্বিকাল্লাযী খালাক, রবের জ্ঞান যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তার যে জ্ঞান, এই জ্ঞান সম্পর্কে তুমি ধারণা রাখো। আজকে জুমা পূর্ব এই আলোচনার ভেতরে ইনশাআল্লাহ এই জ্ঞান বা বিদ্যা এর গুরুত্ব এবং যারা এই জ্ঞানে জ্ঞানী হন তাদের ফজিলত, তাদের মর্যাদা, এই সংক্ষিপ্ত বিষয়ের উপরে কিছু কথা বলব ইনশাআল্লাহ। আজকে আমরা যাকে জ্ঞান বলছি, বিদ্যা বলছি, আরবিতে তাকে এলেম বলা হয়। আর এই জ্ঞানটা যারা অর্জন করেন তাদেরকে জ্ঞানী বলা হয়, আরবিতে আলেম বলা হয়। এই আলেমেরই বহুবচন হলো ওলামা। আল্লাহ পাক কোরআনুল কারিমে অনেক আয়াত নাজিল করেছে, গোটা কোরআনটা রিচার্জ করলে যে বিষয়টা পাওয়া যায় এটা হলো 779 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটি কোরআনুল কারিমে এনেছেন, একবার দুইবার নয়। এতবার আল্লাহ পাক কেন আনলেন? যারা এই জ্ঞানগুলো অর্জন করে আহরণ করে তাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারিমে গুরুত্বপূর্ণভাবে ইরশাদ করছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে সঠিকভাবে তার বান্দাদের ভেতর থেকে আল্লাহ পাককে ভয় করেন কেবলমাত্র যারা আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখেন, যারা উলামা তারাই আল্লাহ পাককে সঠিকভাবে ভয় করেন তার স্তর এবং মর্যাদা অনুযায়ী। কোরআনুল কারিমে আল্লাহ পাক অনেক দোয়া শিক্ষা দিয়েছেন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোনো দোয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ দেননি, যেমন আমার সম্পদ বাড়িয়ে দেন, গাড়ি বাড়ি বাড়িয়ে দেন, এই বিষয়টা আরও বেশি পরিমাণে দেন, এরকম না। তবে কোরআনুল কারিমে একটি জায়গায় রসুলের শানে একটি বিষয় বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক নিজেই নির্দেশ দিচ্ছেন যে আপনি আল্লাহ পাককে এভাবে দোয়া করুন, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমাকে এই জ্ঞান বাড়িয়ে দেন, আপনি আমাকে এই কোরআনের জ্ঞান, সুন্নার জ্ঞান, মানুষের মাঝে সঠিক যে শিক্ষার জ্ঞান, আলো, এই আলোর জ্ঞানটা আপনি বাড়িয়ে দেন। এই দোয়াটি সরাসরি আল্লাহ রসুলকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন যে এভাবে আপনি বলুন। এজন্য বিভিন্ন সময় এ বিষয়ের উপরে অনেক আলোচনা আমরা শুনেছি, সামনেও শুনব। একটি বিষয় আমরা জানি, শিক্ষা জাতির মেরুদণ্ড, এটাও আমাদের জানা আছে। তবে সব শিক্ষা নয় ভাই। আজকে শিক্ষা বহু মানুষের আছে কিন্তু তাদের ভেতরে মনুষ্যত্ব নেই, তাদের ভেতরে পশুত্ব দ্বারা ভরে গিয়েছে। শিক্ষা অনেক মানুষের ভেতরেই আছে কিন্তু দেশের দুর্নীতি কমছে না। যারা দুর্নীতির সর্বোচ্চ শীর্ষে চূড়ায় আছে তারা কিন্তু শিক্ষিত, ঠিক না বেটি? এই শিক্ষিত মানুষগুলোই কলমের খোঁচায় দুর্নীতি করছে, জালিয়াতি করছে, অন্য মানুষের হক নষ্ট করছে, বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্তের ভেতরে ফেলছে। তাহলে এই যে শিক্ষা, আসল কোন শিক্ষা আমাদেরকে উপকার করবে, কোন শিক্ষা আমাকে একেবারে শেষ পর্যন্ত পৌঁছাবে, এটা আসলে বুঝতে হবে ভাই। এবং বুঝে সঠিকভাবে নিজেরা আমল করা এবং নিজেদের সন্তানদের দিকে একটু যত্ন নেই, আমরা সন্তানদেরকেও এই শিক্ষা দেই। দেখেন এই পৃথিবীর সর্বোচ্চ ডিগ্রি যা আছে, এই ডিগ্রিগুলো যদি একজন মানুষ অর্জন করেন, সমস্ত ডিগ্রি তার আছে, সর্বোচ্চ হয়তো সে কবর পর্যন্ত এই ডিগ্রিগুলো তার কাজে লাগবে, মৃত্যুর পরবর্তীতে কবরের ভিতরে তার এই ডিগ্রি সম্পর্কে প্রশ্ন আসবে না, কোনো কিছুই জানতে চাওয়া হবে না। যেটা জানতে চাওয়া হবে এটা হলো কোরআনের প্রথম আয়াত,
মান রব্বুক, তোমার রব সম্পর্কে তোমার কি জ্ঞান আছে, রবের কতটুকু বিধান তুমি পালন করেছ। তাহলে জাগতিক শিক্ষা, বস্তুবাদী শিক্ষা, এটা প্রয়োজনের কারণে অবশ্যই শিখতে হবে, কিন্তু আমার নিজেকে বাঁচানোর জন্য, জাহান্নামের আজাব, সার্বিকভাবে সমস্ত শাস্তি থেকে বাঁচানোর জন্য অবশ্যই রবের শিক্ষা, ঐশী জ্ঞানের শিক্ষা, কোরআনের শিক্ষা আমার ভেতরে অবশ্যই আনতে হবে, না হয় কঠিনভাবে ধরা খাব, এমন ধরা পেছনে ব্যাক করার কোনো চান্স সুযোগ থাকবে না। আজকে বিভিন্নভাবে অনেক কিছু বুঝি, অনেক জ্ঞানী বুদ্ধিমান আমরা, কিন্তু আসলে যেটা আমার নিজের জন্য বোঝা দরকার এই বুঝটা আমাদের ভেতরে নাই। আমাকে আসল বুঝতে হবে যে আমার আসলে কোন শিক্ষা, কোন জ্ঞান, কোন বিদ্যা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে, কোন বিদ্যা আমার কবরের প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দেওয়ার জন্য সহায়ক হবে। এর জন্য কোরআনের জ্ঞান ছাড়া, এই বিদ্যা ছাড়া কোনো ধরনের উপায় নেই। আল্লাহ পাক বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যে মার রব্বুকার প্রশ্নের উত্তর দিবে, এটা উত্তর দেওয়ার জন্য তোমাকে কোরআনের ছায়ায় আসতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত, আলোকিত হতে হবে, তখনই তুমি বলতে পারবে যে লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো মালিক নাই। বস্তুবাদী জ্ঞান কখনো তোমাকে এটা শিক্ষা দিবে না, তোমাকে শুধু জাগতিক অনেক স্বপ্ন দেখাবে, একটা পর্যায়ে অসহায়ের মতো পরিপূর্ণভাবে ব্যর্থ হওয়ার জন্য যত ধরনের আয়োজন, সমস্ত আয়োজনগুলো আমাদের থেকে সম্পূর্ণ হবে। প্রিয় ভাইয়েরা, এই বিষয়টা আমরা একটু সতর্ক হই, এর এত বেশি গুরুত্ব আল্লাহ পাক দিয়েছেন। কোরআনের প্রথম আয়াত আল্লাহ বলতে পারতেন, ওবু তোমরা ইবাদত করো, আল্লাহ বলতে পারতেন সাল্লি তোমরা সালাত আদায় করো, এগুলো বলেন নাই, আগে বলছেন ইকরা পড়ো, জানো, জ্ঞান অর্জন করো। আমি যে ঈমানটা আনবো, ঈমান আনার জন্য আগে আমাকে জানতে হবে ঈমান জিনিসটা আসলে কি, কোন কারণে ঈমানটা ভঙ্গ হয়। ঈমানের আগে এলেমের গুরুত্ব, জ্ঞানের গুরুত্ব আল্লাহ পাক দিয়েছে। আমি যে সালাত আদায় করব, সালাতের আগে আল্লাহ পাক আমাকে এই সালাতের জ্ঞান অর্জনের জন্য নির্দেশ দিয়েছে। সহিহ ইবনে মাজা, গুরুত্বপূর্ণ হাসান সনদে হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলছেন, তালাবুল ইলমি ফরিযা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান, এটা শুধু ইমাম সাহেবের দায়িত্ব না, এটা কোনো বাংলা বইয়ের কথা আমি বলছি না, আল্লাহ রাসূলের হাদিসের কথা আমি বলছি। এখানে আমরা যারা আছি, প্রত্যেকটা মানুষকে বিশ্বনবী সরাসরি সম্বোধন করে, তুমি মুসলমান না, তুমি যদি মুসলিম হও তাহলে তোমাকে এই জ্ঞানগুলো অর্জন করতে হবে, এটা ফরজ। যেটা জ্ঞান অর্জন করা ফরজ, এই ফরজ জ্ঞানের ক্ষেত্রে আমাদের শিথিলতাটা কত বেশি, এই অপরাধটা যে কত জঘন্যভাবে আমরা করছি, একেবারেই তুচ্ছ মনে করছি, সন্তানকে কোনোভাবেই দিন শিক্ষা দিচ্ছি না, কোরআন শিক্ষা দিচ্ছি না, অথচ গান শিক্ষা দিচ্ছি, নাচ শিক্ষা দিচ্ছি, বিভিন্নভাবে যেটা আমাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে এই জায়গায় আমি খরচ করছি, ঠিক না বেঠি কথা, বাস্তব এটা, ঠিক বললেও ঠিক না বললেও ঠিক, বুঝতেছি না যে আসলে কি করি। যে শিক্ষা আমাকে জান্নাত পর্যন্ত নিবে, আমি মরার পরে আমার সন্তান আমার জানাজার সালাতের ডিগ্রি অর্জন করলো কিনা এটা দেখার বিষয়, বিদেশ থেকে সর্বোচ্চ পিএইচডি ডিগ্রি নিয়ে এসেছে, দাঁড়িয়ে পেশাব করে, কুকুরের সাথে কোনো পার্থক্যের নেই, এই শিক্ষাই তো অর্জন করছি। শিক্ষা ছোট নয়, শিক্ষিত মানুষকে মূল্যায়ন করতে হবে, শিক্ষার মূল্যায়ন করতে হবে, কিন্তু একজন মুসলিম হিসাবে এই চিন্তা ভাবনা আমাদেরকে রাখতে হবে যে আসলে এই শিক্ষাটা আমাকে কোন পর্যন্ত পৌঁছাবে, এর প্রয়োজনীয়তাটা কত বেশি এটা আমাকে বুঝতে হবে। বিভিন্ন গবেষকরা অনেক গবেষণা করেছেন, মিশরের ব্রেন বিষয়ক বিজ্ঞানী ডক্টর মাহমুদ, তার একটি আর্টিকেল, তিনি একটি বিষয়ের গবেষণাপত্র পেশ করলেন, আমাদের যে ব্রেন, মাথা, যে জায়গায় আমরা জ্ঞানটাকে সংরক্ষণ করছি, এর দুটি পার্ট আছে, ডান পাশ বাম পাশ দুটি পার্ট আছে,
জাগতিক বস্তুবাদী এই যে শিক্ষাগুলো ব্রেনের বাম অংশে এগুলো সংরক্ষণ করে, ডান অংশটা সম্পূর্ণভাবে খালি থাকে। এই ডান অংশটা আধ্যাত্মিক জ্ঞান, দ্বীনী জ্ঞান, ভালোবাসার জ্ঞান, সমাজের ভিতরে মানুষত্ব, মানুষের মাঝে উপকারের জ্ঞান, এই জ্ঞানগুলো ডান দিকটাকে পরিপূর্ণভাবে এই ব্যয় করে রেখেছেন। এই জায়গাটা আল্লাপাক খালি রেখেছে। যদি শুধু কেউ এই জাগতিক বস্তুবাদী জ্ঞানে বিশ্বাসী হয়, এক পাশ তার পরিপূর্ণ হয় আর এক পাশটা ফাঁকা থাকে। পূর্ণ মানুষ হওয়ার জন্য, মনুষ্যত্বটা ভেতরে পূর্ণভাবে আনার জন্য, পূর্ণ জ্ঞানটাকে কাজে লাগানোর জন্য তার যেভাবে ধার্মিক জ্ঞান প্রয়োজন, আধ্যাত্মিক জ্ঞান প্রয়োজন, সাথে সাথে ওই জ্ঞান দুটোর সমন্বয়ের প্রয়োজন আছে। না হয় মানুষের অর্ধেক জ্ঞান, আজকে কোরআনুল কারিমে ওটা ওইভাবেই আল্লাহ পাক স্পষ্ট উল্লেখ করেছেন। আসহাবুস শিমাল, আসহাবুস শিমালের ভিতরে একই ব্যাখ্যা এসেছে, বামপন্থী। আজকে মানুষ বামপন্থী কেন হয়, যখন আল্লাহকে চিনে না, রসুলকে চিনে না, দ্বীনের জ্ঞান জানে না, কোরআনের জ্ঞান, কোরআনের সংস্পর্শে আসে না, তখনই বামপন্থী হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বুঝ আমাদেরকে দান করুন, দ্বীনের বিষয়ের গুরুত্বটা আমাদের ভিতর আনার তৌফিক দিন। এই বিষয়ের গুরুত্ব এত বেশি, বিশ্বনবী বলেন তুআল্লিমা লিগাইরিদ্দিন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন মানুষ দ্বীনি জ্ঞানকে তুচ্ছ মনে করবে, এটার কোনো মূল্যায়ন করবে না। দ্বীনি জ্ঞানে যে জ্ঞানী হবেন তার কোনো ধরনের মূল্যায়ন থাকবে না। বাস্তবে এমন বোঝা যায়, আল্লাহ পাক সম্মান দেন, আল্লাহ পাক ইজ্জত দেন, আল্লাহ পাক মর্যাদা দিয়ে রেখেছেন, সমাজের কিছু কিছু কীট এমন আছে যারা ইজ্জতগুলো দিতে জানে না। ইক্তাদাইতু বিহাজাল ইমাম, এটা যে কত বড় শব্দ, ইমামের একটু আগে যাবে নামাজ ফাসেদ হয়ে যায়, নামাজ বাতিল হয়ে যায়। কিন্তু এদের ভাব এমন, মনে হয় যে ইক্তাদাইতু বিহাজাল গোলাম, যে আমি মনে হয় আমার ঘরের কর্মচারী গোলামের পেছনে আমি দাঁড়িয়েছি। সাবধান হওয়া দরকার ভাই, আল্লাহ পাক যে বিষয়টি বলেছেন ইমাম ইমামি, তুমি মর্যাদা দিতে যাচ্ছ না, তুমি তোমার ইজ্জত দিতে যাচ্ছ না, তুমি তো ব্যর্থ হচ্ছ, তুমি তোমার কপাল তুমি পড়ছ। এর বিষয়টা এত বেশি গুরুত্ব আল্লাহ রসুল দিয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন। কত আয়াত শুনবেন, কত হাদিস শুনবেন, তাহলে এই সময় এসে জরুরি যে শিক্ষা আমাদের নেওয়া দরকার, আমার সন্তানদের দিকে আন্তরিক দৃষ্টি দেওয়া দরকার। শিক্ষা জাতির মেরুদণ্ড, এই শিক্ষাটা যদি কোরআনের শিক্ষা না হয়, এই শিক্ষাটা যদি রসুলের শিক্ষা না হয়, একটা অবস্থায় গিয়ে হয়তো মা বাবা সন্তানের খেদমত পাবে না। একটা অবস্থায় গিয়ে আল্লাহ না করুক এমনও হতে পারে যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। কিন্তু কোরআনের সঠিক জ্ঞান যদি কারো ভিতরে থাকে, আল্লাহর গুরুত্ব যদি কারো অন্তরে থাকে, এই সন্তান এমনটা করতে পারে না, করা সম্ভব নয়। আসল জায়গায় যোগাযোগ করা উচিত। আমি মরে যাচ্ছি, আমি চলে যাব, হুজুর ভাড়া করে যাতে কোরআন তেলাওয়াত করতে না হয়, আমার সন্তানই যেন আমার জানাজার সালাত আমার কবরে নামাতে পারে, ওই জায়গায় দোয়াগুলো পড়তে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পাপ করে দোয়া করতে পারে, এমন নেককার সন্তান, দিনদার সন্তান, এই দিন আমার সন্তানকে শেখানো উচিত। এটা আমার জন্য সম্পদ। আজকে তো বিভিন্ন সম্পদ জমা করি, অ্যাসেট করি, অনেক কিছু করি, ভালো কথা, আরো করুন, তবে হালালভাবে করুন, কারো মাথায় বাড়ি দিয়ে নয়, দুর্নীতির পথে নয়, সুদ ঘুষ দিয়ে নয়। আজকে সমাজের এই জ্ঞান না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে যত বড় শিক্ষিত তত বড় অপরাধী আজকে দেখা যাচ্ছে। কোনোভাবেই আজকে অপরাধগুলো বন্ধ করা যাচ্ছে না। বিভিন্ন অফিস আদালতে যারা যাচ্ছেন তাদের বক্তব্যগুলো যা শোনা যায়, একটা ফাইল এই জায়গা থেকে ওই দরজায় নিবে, ঘুষ ছাড়া কাজ হচ্ছে না, ঠিক না বেঠিক? প্রত্যেকটা ইট পাথর আজকে ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে। এরা তো সবাই শিক্ষিত, ডিগ্রিধারী, মানবরূপী পশু এরা। এই শিক্ষা তাদেরকে, তাদের ভিতরে ভয় সৃষ্টি করতে পারেনি, এই শিক্ষা তাদেরকে মানুষের স্তরে পৌঁছাতে পারেনি। সুতরাং এর গুরুত্ব অপরিসীম। নিজেরাও এই শিক্ষার দিকে আসি, এই শিক্ষার আলো ছড়াই,
এবং সন্তানদের দিকে যত্নবান হয়ে সন্তানদেরকে এই শিক্ষাগুলো দেওয়ার জন্য চেষ্টা করি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিক্ষা কেন দিয়েছেন? একজন মানুষকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য আল্লাহ পাক এই জ্ঞান দিয়েছেন। আজকে অনেক লোক আছে কিন্তু সবাই মানুষ নয়। আদমশুমারিতে গণনায় লক্ষ লক্ষ কোটি কোটি লোক দেখা যায়, কিন্তু মানুষের গুণ দিয়ে মানবীয় সেই গুণাবলী সম্বলিত এরকম মানুষের সংখ্যা কম। এজন্যই তো মানুষ বলে তুমি মানুষের মতো মানুষ হও বাবা। একটা গরু থেকে তো এভাবে বলে না যে গরু তুমি গরুর মতো গরু হও, ছাগল তুমি ছাগলের মতো ছাগল হও, এভাবে বলে না। ও ছাগল ছাগলের মতন ছাগল হয়েছে, গরু গরুর মতন গরু হয়েছে, কিন্তু মানুষ মানুষের মতন মানুষ হতে পারেনি। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, কত মর্যাদা দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। নিজের মর্যাদা আজকে ভুলে গিয়ে আজকে পশুর সাথে কোনো পার্থক্য নেই, আমাদের মানুষের কিছু অবস্থাটা এমন। কোরআনুল করিম আল্লাহ পাক নাজিল করেছেন, প্রথম সূরা যে দিয়েছেন এর নামটা আল্লাহ পাক যেটা রেখেছেন বাকারা। বাকারা অর্থ কি ভাই? গরু গাভী গাভী। সবচেয়ে বড় সূরা কোরআনের আল্লাহ পাক নাম রাখলেন গাভী। কোরআনুল করিমের সর্বশেষ সূরা কি ভাই? সূরা নাস। বলেন, কথা বলেন, সূরা নাস। প্রথমটা গাভী, শেষটা নাস। তাফসিরে স্পষ্ট আসছে, মানুষ হিসাবে জন্মগ্রহণ করলে মানুষ মানুষ হয় না, এর ভিতরে পশুত্ব থাকে, এর ভিতরে হায়নার বৈশিষ্ট্য থাকে, এর ভিতরে বিভিন্ন ধরনের হিংস্রতা থাকে। যখন কোরআনের সংস্পর্শে একজন মানুষ আসে, এই মানুষটা ঢুকে সমস্ত পশুত্ব সব কিছু নিয়ে তেলাওয়াত করে, যখন আমল দেখে, যখন এভাবে সামনে অগ্রসর হয়, সর্বশেষ কোরআনের শেষে যখন পৌঁছে, এই মানুষটা তখন মানুষের মতো মানুষ হয়। সুবহানাল্লাহ, নাস হয় তখন, তখন কেবল মানুষ হয়। আজকে সন্তানকে কোরআন উপহার দিচ্ছি না, ও দাঁড়িয়ে পেশাব করবে না তো করবে কি, ও বাবার সামনে সিগারেট টানবে না তো টানবে কি, ও মদ নারী নিয়ে থাকবে না তো করবে কি। আমি বাবা হিসাবে তার সামনে কোরআনের এই গুরুত্বপূর্ণ যে আল্লাহ পাকের আমানত এটা ধরিয়ে দিতে পারি না, আমি ব্যর্থ বাবা। প্রিয় ভাইয়েরা, এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট যেটা বললেন, ফি আহসানি তাকওয়িম, তোমাদেরকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছি, কিন্তু সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তোমরা কিন্তু এভাবে থাকো না। কখনো কখনো এমন হয় যে শয়তানের থেকেও তোমরা নিচে নেমে যাও, চতুষ্পদ জন্তু তার থেকেও তোমরা খারাপ হয়ে যাও। উলাইকা কাল আনআম বাল হুম আদল, আল্লাহর কথা। কার কথা ভাই? আল্লাহর কথা। কোনো বাংলা চটি বইয়ের আলোচনা আমি করছি না রে ভাই, কালামুল্লাহ, কোরআন থেকে আমি বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের ব্যাপারেই বললেন যে এরা একেবারে নিকৃষ্ট হয়ে যায়। যদি ভালো হয় ফেরেশতাদের থেকে উন্নত জীবন। যখন মেরাজে বিশ্বনবী গেলেন, একটা পর্যায়ে সিদরাতুল মুনতাহা, এর উপরে আর জিব্রাইল আমিন উঠতে পারেননি, আল্লাহর রসুল কিন্তু উঠেছেন। সুবহানাল্লাহ। যদি ভালো গুণ হয় ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ হয়ে যায়। আর যদি এই মানবীয় গুণাবলীগুলো, এই জ্ঞানগুলো, কোরআনের শিক্ষাটা যদি না থাকে, ও খারাপ হতে হতে শয়তানের চেয়েও নিকৃষ্ট হয়। একটা পর্যায়ে শয়তান আফসোস করে, আমি শয়তান কেন হয়েছি, আমার থেকে বড় শয়তান তো এগুলো। আজকে এই শিক্ষার গুরুত্ব দিতে হবে। পৃথিবীর সর্বপ্রথম আলিম আবুনা আদম আলাইহিসসালাম, আল্লাহ পাক যার শানে বলছেন, ও আল্লামা আদম আল আসমা, আমি আদমকে নিজে সমস্ত জ্ঞানগুলো দান করেছি। সুবহানাল্লাহ, সমস্ত জ্ঞান দান করেছি। পৃথিবীর এই ইতিহাসের সূচনায় সর্বপ্রথম পাঠশালা তো আসমানে, আকাশে আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে শিক্ষা দিলেন, এবং আল্লাহই সর্বপ্রথম শিক্ষক, শিক্ষক হয়ে আদম আলাইহিসসালামকে এই শিক্ষাগুলো দিয়েছেন। আজকে আমরা থাকা খাওয়া পড়ার জন্য সব কিছু করছি। কোরআনের চমৎকার বর্ণনা ভঙ্গি, আল্লাহু আকবার। কোরআনুল করিম তো বলে তোমার থাকা, তোমার পড়া, তোমার খাওয়া, এগুলোর সব কিছুর আগে হলো তোমার জ্ঞান অর্জন করা। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা ও আল্লামা আদম আল আসমায় তাফসিরে স্পষ্ট আসছে,
আল্লাহ পাক সর্বপ্রথম আদম আলাইহিসসালামকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, এরপরে তাকে বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি এবং হাওয়া জান্নাতে অবস্থান করো, থাকাটাকে পরে বলেছেন, জ্ঞানটাকে আগে এনেছেন, খাওয়াটাকে আল্লাহ পাক পরে এনেছেন, জ্ঞানটাকে আগে এনেছেন। এজন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা, আজকে সমাজে বড় অবহেলিত অবস্থায় এই জ্ঞান আছে, এই জ্ঞানের মর্যাদা সঠিকভাবে দিতে পারি নাই। ইবলিস পৃথিবীর সর্বপ্রথম আলেমকে সম্মান জানাতে পারেনি, ওর অনেক সালাত ছিল, অনেক নামাজ কিন্তু ইবলিস পড়েছে, অনেক এবাদত, পৃথিবীর এমন কোনো জায়গা বাকি নাই যেখানে তার এবাদত তার সেজদা নেই, কিন্তু সর্বপ্রথম আলেমকে সম্মান জানাতে পারে নাই বিধায় আল্লাহর বিধানকে এইভাবে উপেক্ষা করার কারণে। ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম, জান্নাত থেকে বিতাড়িত হয়ে তারপর তাকে বের হতে হয়েছে। জ্ঞানের মূল্যায়ন করব না, জ্ঞানের মূল্যায়ন করব না, বুঝার দরকার, এই বুঝ সবার আসবে না। কোরআনুল কারীমে আল্লাহ পাক তো বারবার এই কথা বলছেন, লা আয়াতিল লিকাউমি ইয়াকিলুন, লা আয়াতিল লিকাউমি ইয়ালামুন, লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্যই আলোচনা, যারা বুঝে, বুঝার চেষ্টা করে, তারা মেধায় এগুলো ফিট করার চেষ্টা করে, তাদের জন্য আল্লাহ পাক এই আলোচনাগুলো পেশ করছে। এর বাহিরে কিছু মানুষ শুধু বিতর্ক ছড়াবে, কিন্তু আল্লাহ পাক জ্ঞানীদের জন্য এগুলো শিক্ষা রেখেছে। আজকে এই কোরআনুল কারীমের শিক্ষা, ফরজ ইবাদত যেটা আছে এটা আমাকে শিখতে হবে, আমার একাডেমিক ইউনিভার্সিটি লেভেল অন্য অন্য কোনো জায়গায় ফরজ এই জ্ঞানটা অর্জন করা ফরজ, এটা ফরজ, এরকম কোনো সংজ্ঞা, এরকম কোনো পরিভাষা পাবেন না। পরিভাষাটা কেবলমাত্র আপনার শরীয়ত ইবাদতের সাথে, সালাতের ভিতরে এটা ফরজ, যাকাতের ভিতরে এটা ফরজ। তো আল্লাহ রসুল এটাই বলেছেন যে তুমি শত জ্ঞান অর্জন করো, শত ডিগ্রি আনো, কোনো সমস্যা নেই, কিন্তু সর্বপ্রথম তোমার যে জ্ঞান সে ডিগ্রিটার প্রয়োজন, এটা হলো তোমার কোরআনের জ্ঞান আছে কিনা, তোমার মুসলমানের প্রাথমিক জ্ঞানটা আছে কিনা, ঠিক না বেঠি? তো এখন অনেক কিছু জানলাম, কিন্তু জানা যায় কি পড়বো, আর একজনের দিকে তাকাই যে সে হাত উঠালো কিনা, সে কি পড়তেছে, এগুলোর দিকে তাকিয়ে থাকি, অথচ আমি অনেক বড় শিক্ষিত, কাগজে কলমে বিশাল ডিগ্রিধারী আমি, এই ডিগ্রি আমাকে কোথায় পৌঁছাবে ভাই? সুতরাং এখনো সজাগ দৃষ্টি দেই, এখনো সুযোগ আছে, আমরা তালিবুল ইলম হওয়ার চেষ্টা করি, সঠিকভাবে এই জ্ঞান অর্জন করার চেষ্টা করি, যে জ্ঞান রবের জ্ঞান, এই রবচাহী জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি, তাহলে অবশ্যই দেখা যাবে এই পশুত্ব থেকে আমরা বাঁচতে পারব, আমাদের এই পার্থিব জ্ঞানগুলো আমরা কবর পর্যন্ত নিয়ে যেতে পারবো, অন্য কোনো সুযোগ সুবিধা নেই। শরীয়ত এই জ্ঞানের মূল্যায়ন কত কত চমৎকার চমৎকার আলোচনা কোরআন এবং সুন্নার ভিতরে আল্লাহ পাক দিয়েছেন, ঐশী জ্ঞান আমাকে যে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, দুনিয়ার বাস্তব কিছু উদাহরণ এবং উপকরণ আল্লাহ পাক রেখেছেন। আল্লাহর ভয় আমাদের ভিতর অবশ্যই আনতে হবে, কারণ কবরের ভিতরে সকল প্রশ্নের উত্তর এই জ্ঞানের উপরে নির্ভরশীল। এজন্য আমাদেরকে পড়তে হবে, শোনার চেয়ে বেশি পড়া, আজকে আমরা শুনে মুসলমান, লেখাপড়ায় অভ্যস্ত না। আল্লাহ পাক প্রথম শব্দ বলছেন ইকরা, তুমি পড়ো, আর আমরা এখন সব ছেড়ে দিয়েছি, সব হুজুরের উপরে, আমাদের নিজেদের জ্ঞান চর্চার প্রয়োজন নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ওই কথাগুলো বললেন, কবরের ভিতরে তিনটা প্রশ্ন তো হবে, এরপরে চতুর্থ আরেকটি প্রশ্ন আছে, তিন প্রশ্ন যারা সঠিকভাবে উত্তর দিতে পারবেন তাদের জন্য চতুর্থ প্রশ্ন, তাদেরকে চতুর্থ যে প্রশ্নটা করা হবে, তুমি যে এই উত্তরগুলো দিলে এটা কোথায় জেনেছ? তখন কিছু মানুষ বলবে সামিতু মা ইয়াকুলুন নাস, মানুষকে বলতে শুনেছি, কিছু এরকম এরকম কিছু বলতো, কিন্তু সঠিক উত্তর যারা দিয়েছে তারা বলবে করাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আমি পড়েছি, আল্লাহর কিতাব পড়ে আমি এই কথাগুলো জেনেছি আর এই উত্তরগুলো এখন দিয়েছি, সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই এই জ্ঞানের দিকে নিজেদেরকে আসতে হবে। প্রথম কথা, যেহেতু জ্ঞান অর্জন করো, মুসলমান মূর্খ জাতি না, মুসলমান শিক্ষিত হবে, ভদ্র হবে, মার্জিত হবে, তাদের আখলাক চরিত্র ব্যবহারটা উন্নত হবে, এটাই হলো মুসলমানের দাবি। মহতরম হাজিরিন, আজকে এই জ্ঞান অর্জন করলে এটার মাধ্যমে আমাদের পারস্পরিক বন্ধুত্ব আসবে, কিন্তু যে সম্পদের পেছনে আজকে আমরা ছুটছি, এই সম্পদ আমাদের শুধু শত্রুতাই বাড়াবে, সম্পদ যার যত বেশি তার শত্রু তত বেশি, ঠিক না বেঠি? তত বেশি শুধু শত্রুতা বাড়াবে। তো এই জ্ঞান যত বিতরণ করা হয় তত বাড়ে, সম্পদ যত দেয়া হয় তত কমে। এই জ্ঞানের ব্যাপারগুলো আল্লাহ পাক স্পেশাল ভিন্নভাবে এটাকে মূল্যায়ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদ তো একটা সময় পুরাতন হয়ে যায়, কিন্তু জ্ঞান কখনো পুরাতন হয় না। যত বড় জ্ঞানী তার মূল্যায়ন তত বেশি বেড়ে যায়, শেষ বয়সে আরো বেশি মূল্যায়ন বেড়ে যায়। সুবহানাল্লাহ, এই জ্ঞানগুলোর দিকে আমাদেরকে আসতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহু চমৎকার কিছু কথা বলেছেন, রাদিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুন। আল্লাহ পাক আমাদেরকে যে দ্বীনের জ্ঞান দিয়েছেন, এই দ্বীনের জ্ঞানে আমরা সন্তুষ্ট। আল্লাহ পাক দ্বীনের শত্রুদেরকে, জাহেল মূর্খ অজ্ঞদেরকে মাল দিয়েছেন, এগুলো নিয়ে তারা পড়ে আছে। দেখো, শুনে রাখো, ইন্নাল মালা ইয়াবকা আন ইয়াফনা আন করিবিন, এই যে সম্পদ অচিরেই খুব অল্প সময়ের ভিতরে এটা নষ্ট হয়ে যাবে, ফুরিয়ে যাবে, কিন্তু ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজাল, জ্ঞান কখনো ফুরাবে না, এটা জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছিয়ে দেবে। এই জ্ঞান যে আমরা অর্জন করব, এটা কোত্থেকে করব, এর জন্য বেশ কিছু নির্দেশনা আল্লাহ পাক দিয়েছে। যে কোনো জায়গা থেকে না, ফাসআলু আহলা যিকর, যারা জানে সঠিকভাবে, যারা এগুলো অর্জন করছে তাদের কাছে যাও। তুমি যদি না জানো তাদের থেকে জেনে রাখো। আজকে আমাদের বড় একটা সমস্যা হলো যে এই দ্বীনের জ্ঞানের ব্যাপারে আমরা একেবারেই উদাসীন, এই নিজে নিজে ফতোয়া দিয়ে দিই, নিজে নিজেই সব কিছু করে ফেল, অথচ অন্য ক্ষেত্রে এমনটা করি না। একটা কথা আমি স্পষ্ট বলি ভাই, আমাদের অনেকেরই পারিবারিক ডাক্তার আছে, পারিবারিক উকিল, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার সব আছে, যে কোনো প্রয়োজনে তাৎক্ষণিক তাদের পরামর্শ এবং প্রয়োজনে ফোন দেই তাদেরকে। প্রত্যেকটা ফ্যামিলির দ্বীনি জ্ঞানের জন্য পারিবারিক একজন আলেমের প্রয়োজন আছে। এই দ্বীনি মাসলা মাসায়েল কখন কি করব, কিভাবে করব, এটা জানার জন্য পারিবারিক একজন বিজ্ঞ আলেমের সাথে আমার যোগাযোগ এবং সম্পর্ক রাখা উচিত। আজকে এই জিনিসটা আমরা করছি না, নিজের মতো নিজে পণ্ডিতি সব কিছু করছি। এটা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমাদের পারিবারিক তেমন কোনো সেই আলেম নেই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমাকে শিক্ষক রূপে পাঠানো হয়েছে। তোমাদের এই জাতীয় যত ধরনের প্রশ্ন, যত ধরনের জানার বিষয় সবগুলো জানবে, সবগুলো শিখবে। এজন্যই তো আসহাবুস সুফফা, আল্লাহ রাসূলের এই জ্ঞানগুলো আহরণ করার জন্য তারা সেখানে পড়ে রয়েছেন, কখনো সেখান থেকে বের হয়নি। মহতারাম হাজিরিন, এই দিন যে কোনো জায়গা থেকে শিখানা, মুসলিম শরীফের বর্ণনায় আসছে, ইন্না হাদাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই দিন এলেম, এটা তো দীনের একটা বড় অংশ, সুতরাং তুমি কার থেকে শিখছো, কিভাবে শিখছো, এটা বুঝে রাখো। আজকে আমাদের অনেক ইউটিউব শায়েখ আছে, ফেসবুক ওস্তাদ টিচার আছে, তাদের থেকে সব কিছু শিখি, অনেক জায়গায় বিভ্রান্তের ভিতরে পড়ে যাই। সঠিকভাবে সঠিক বক্তব্য, কোরআন সুন্নাহ মোতাবেক সঠিক নির্দেশনা, এগুলো আমাদেরকে মানতে হবে। বিভ্রান্তমূলক যে কথাগুলো, এগুলো এড়িয়ে চলতে হবে। মুহতারাম হাজিরিন, এই দিনে জ্ঞান যাদের উপরে থাকে তারা ভদ্র হয়, মার্জিত হয়। শেষ দিকে এসে এমন কিছু দুঃখজনক অবস্থা আমাদের সামনে আছে। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞানের মূল্যায়ন করছেন। এই জ্ঞানগুলো যেখানে শিক্ষা দেওয়া হয়, সেই বিদ্যাপীঠগুলো, সেই শিক্ষাঙ্গনগুলো, এগুলো পবিত্র থাকবে, ভালো থাকবে, এখানে জ্ঞানের চর্চা হবে। আজকে বড় নির্মমভাবে, এত কঠিনভাবে আজকে আমাদের হৃদয়গুলো শক্ত হয়েছে, আজকে আমাদের শিক্ষাঙ্গনগুলো বিভিন্নভাবে অপরাধে জড়িত। এই যে বুয়েটের অবস্থা, এই জ্ঞানের সাথে মিলিয়ে যদি এই জায়গায় এসে একটু চিন্তা ভাবনা করেন, এর আগেও তো বহু মানুষ পড়েছে, কখনো কল্পনাও করেনি যে লেখাপড়া ছাড়া এখানের ছাত্ররা অন্য কিছু করতে পারে। আজকে বিভিন্ন রাজনীতির নামে, টেন্ডারবাজির নামে, আজকে বিভিন্নভাবে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করা হচ্ছে বিভিন্ন শিক্ষাঙ্গনগুলোতে, আমাদের সন্তানদের দিকে খেয়াল রাখা উচিত। আজকে এই মানুষগুলো জ্ঞানী হবে এগুলো না করে আজকে মদের বোতল তাদের হাতে, আজকে অস্ত্র তাদের হাতে, আমার এই ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের ভিতরে চলে যাচ্ছে। সঠিক জ্ঞানের দিকে আসতে হবে, সেই জ্ঞানের অর্জনের জন্যই আহ্বান জানানো। শুধু এতটুকুই নয়, আজকে এই অবরাধ তার জন্য দোয়া করা হচ্ছে। কেয়ামতের যে আলামতগুলো আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, এর ভিতরে বড় আলামত একটা হলো এটা, এমন একটা সময় আসবে তোমাদের ভিতরে হত্যা বেড়ে যাবে, কিন্তু মানুষ জানবে না, যাকে হত্যা করা হয়েছে সেও জানবে না কেন সে হত্যা হয়েছে, যারা হত্যা করছে তারাও জানে না কি জন্য হত্যা করছে।
এর বাস্তব অবস্থাটা কিন্তু এখন তৈরি হয়েছে। এটাই কেন করছি কি করছি এটা জানি না, কিন্তু এই জাতীয় অপরাধগুলো আজকে আমার সোনার ছেলেরা করছে, মেধাবী সন্তানগুলোর উপরে এইভাবে করা হচ্ছে। এক্ষেত্রে যে বিষয়টা সতর্কতার সাথে দেখা, আমার ছেলে যেন কখনো এই জাতীয় সন্ত্রাসী, এই জাতীয় হত্যাকারী এদের সাথে মিলতে না পারে, এটা খেয়াল রাখতে হবে। সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় নেই, সামাজিকভাবে বয়কট করা উচিত। আমার সন্তান যেন এই জাতীয় কোনো সন্ত্রাসীদের সাথে, হত্যাকারীদের সাথে কখনো মিলতে না পারে। দেখেন আমাদের দেশের আরেকটি সংস্কৃতি, অনেক হত্যা হচ্ছে, প্রতিদিন পত্রিকার পাতাগুলো মিডিয়ার পাতাগুলোতে দেখা যায় যে এই জাতীয় হত্যার খবর চলছে। হয়তো দুই একটা আমাদেরকে বিভিন্নভাবে বিবেকে নাড়া দেয়, বাকি অনেকগুলো আমরা জানি না। এত কঠিন এক পরিস্থিতিতে আমরা আছি, শিক্ষার জন্য এসে আজকে এই অপকর্মগুলো আমাদের সন্তানগুলো করছে, বড় লজ্জিত হতে হয়, বড় ভয়ানক অবস্থা আমাদের সামনে। তবে সতর্কতার জন্য কয়েকটি ইসলামের নির্দেশনাগুলো আমি বলছি, এই জাতীয় বিভিন্ন অপরাধমূলক কাজে যারা জড়িত হয়ে যায়, সঠিক জ্ঞান না থাকার কারণে বিভিন্ন বড় ভাইদের প্রলোভনে এই জাতীয় কাজগুলো করা হয়, একটা সময় দেখা যায় এই বড় ভাইরা কিন্তু আমাদেরকে চিনবে না। কেয়ামতের ময়দানের স্যাম্পল, কেয়ামত ওই জায়গায়, এখানে স্যাম্পল আল্লাহ পাক দেখান, গোডাউন তো আখেরাতে। যখন বিপদে পড়ে বড় ভাইরা ফোন দিয়েও তখন পাওয়া যায় না। বিভিন্ন মিডিয়ার খবরগুলো তো আমাদের সামনে স্পষ্ট জানা আছে, যে বর্ণনা এমন যে আমার টাকা খেয়েছে এমন কোনো নেতা নাই, আজকে বিপদের মুহূর্তে আমার ফোন ধরার কোনো লোক নাই। জানেন না আপনারা, বড় ভাইরা কিন্তু থাকবে না, এটা কিয়ামতের ময়দানের একটা আলামত। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, অনেক লোকজন তোমার পিছনে দেখবে কিন্তু যখন বিপদে পড়বে একজনও তোমার সাথে নেই। কিয়ামতের ভয়াবহ অবস্থাটা আল্লাহ পাক এভাবে বলছেন, বিভিন্ন ভাবে এই বড় ভাইরা কোনো কাজে আসবে না। আল্লাহ ওয়ালা হন, কোরআন ওয়ালা হন, ঐশী জ্ঞানের ছাত্র হন, আর না হয় কি হবে? কোরআন এবং সুন্নার ভিতরে ভয়াবহভাবে এই জাতীয় হত্যা এবং হত্যার অপরাধ যে কত জঘন্য, এ সম্পর্কে সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলছি। মানুষ হত্যা এটা মহা অপরাধ, এটা ক্ষমাযোগ্য অপরাধ নয়, এর যে কঠিন ভয়াবহ বাস্তবতার সামনে আসছে। কোরআনুল করিম যদি আমরা তেলাওয়াত করি, এই বর্বরোচিত যে ধরনের হত্যাগুলো আমাদের সামনে হচ্ছে, এটা কেয়ামতের একটা আলামত হিসেবে আল্লাহ রসুল বর্ণনা করেছেন। এবং কেয়ামতের ময়দানে দুই ধরনের প্রশ্ন হবে, একটা হলো ইবাদতের আমলের, আমলের প্রশ্নের ভিতরে সর্বপ্রথম সালাতের প্রশ্ন আসবে, কিন্তু বান্দার হকের ভেতরে সর্বপ্রথম কে কাকে হত্যা করেছে, হত্যার বিচারটা আল্লাহর আদালতে সর্বপ্রথম আসবে। কত ভয়াবহ অবস্থা, ওই জায়গায় কিভাবে পার পাবো, এই চিন্তা আমাদের করা উচিত, এবং কিছুটা হলেও আমাদের সতর্ক হওয়া উচিত। আমাদের দেশের আর একটা সমস্যা হলো, অনেক কেস হয়, অনেক তদন্ত হয়, কিন্তু শেষ পর্যন্ত কোনো ফলাফল আসে না। এত দীর্ঘায়িত কোনো ধরনের প্রকাশ্যে যদি এদের শাস্তি দেওয়া হতো, দেখেন আল্লাহ পাকের বিধান, সূরা বাকারা তেলাওয়াত করলে ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব, ও জ্ঞানী সম্প্রদায়, এই জাতীয় যে হত্যাগুলো হচ্ছে, হত্যার পরিবর্তে হত্যা, এটাই হলো ইনসাফ, ঠিক না বেঠিক? প্রকাশ্যে যদি আজকে সবার সামনে কোনো বড় ভাইয়ের ফোনে কাজ হবে না, এমপি মন্ত্রীর ফোনে কোনো কাজ হবে না, যারা হত্যা করছে আজকে কেন বিচার দাবি করতে হবে, কেন ফাঁসির দাবি করতে হবে? এইভাবে প্রকাশ্যে যারা হত্যা করে, প্রকাশ্যে সকলের সামনে এরকম একটা যদি কেসাসের বিধান নেওয়া হতো, প্রকাশ্যে হত্যা, কোনো ধরনের কোনো ফোন কাজ হবে না, তাহলে হত্যাকারীরা আসতে ভয়ে থেমে যেত। আল্লাহ পাক বুঝে শুনিয়ে জ্ঞান দিয়েছেন, বুঝে শুনিয়ে আল্লাহ পাক বিধান দিয়েছেন, এইটাই হলো ইনসাফ, যে হত্যা করেছে ওকে ওই জায়গায় হত্যা করতে হবে। তবে নিজে আইন হাতে তুলে না, এটা প্রক্রিয়ার মাধ্যমে, কিন্তু আমাদের রাষ্ট্রীয় প্রক্রিয়াটা এত দীর্ঘায়িত, শেষ পর্যন্ত এই চোদ্দ পুরুষে ওইগুলো দেখে যেতে পারে না যে এটার একটা বিচার হচ্ছে, এমনভাবে হচ্ছে আমাদের দেশে। আল্লাহ পাক স্পষ্ট যেটা বললেন, কোন বাংলা বইয়ের গল্প আমি বলছি না রে ভাই, ওয়ালাকুম ফিল কিসাসি হায়া, আল্লাহ বলছেন মহাজীবন, এই জাতীয় সামনে হত্যা হবে না, চুরি করেছে হাত কাটো, আর সামনে তোমার এই চুরি বন্ধ হয়ে যাবে। এই সমস্ত অপরাধগুলো বন্ধ করলে ইসলামের জ্ঞান নিয়ে ইসলামের সেই সমাজ প্রতিষ্ঠা আমাদের করতে হবে। কত নির্মম, দেখেন হত্যা করার পরে আবার উৎসব করে, আবার বিভিন্ন আয়োজন করে, মনুষ্যত্ব বোধ বলতে এদের ভেতরে আসলে কিছু নেই, সব হারিয়ে ফেলেছে।
আল্লাহ পাক এই যে বাকারা গরু বলছে, এই গরু একটা ভালো, কারণ গরুর ভিতরে এই অপরাধ নেই, গরুর চেয়েও আরো নিচে এই মানুষগুলো নেমে যাচ্ছে। অনেক কঠিন শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে স্পষ্ট বলেছেন। এখানে যে বিষয়গুলো আছে আল্লাহ পাক স্পষ্ট যেটা বললেন, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, একজন আরেকজনকে হত্যা করেছে, গোটা মানবতাকে সে হত্যা করলো, মানুষের জানের নিরাপত্তা থাকবে না, মালের নিরাপত্তা থাকবে না, এটা আবার কোন সমাজ ব্যবস্থা, এটা আবার কোন আইন ব্যবস্থা? আইনকে শক্তিশালী করা উচিত এবং এই জাতীয় বিচারগুলো প্রকাশ্য করে, প্রকাশ্যভাবে বিচারগুলো করে পরিপূর্ণভাবে মানুষের মাঝে এই ইনসাফটা প্রতিষ্ঠা করা উচিত। প্রধানমন্ত্রীকে এই জায়গায় এসে অবশ্যই ধন্যবাদ দিতে হয়, আর আমাদের সবাই তো ওই জায়গায় নির্ভরশীল। তিনি যে কথাটা বললেন যে আমি একজন মা হিসাবে বিচার করব, এটা হলো একটা আসল কথা। প্রধানমন্ত্রী হিসাবে না, আমার সন্তান যদি এভাবে পড়তো, মা হিসাবে আমি যেটা করতাম এখানেও সেটা করব, এই যে একটা কথা। এরকমভাবে আন্তরিকভাবে আসলে দেশের অপরাধগুলো বন্ধ করা উচিত। যেভাবে এই ক্যাসিনো ধরছে, জুয়া ধরছে, দুর্নীতিবাজদেরকে এভাবে ধরে জাতির সামনে তাদের মুখোশকে উন্মোচন করা উচিত, ঠিক না বেঠিক? আজকে সমাজের সব জায়গায় দুর্নীতি চলে যাচ্ছে, সুদ ঘুষ ছাড়া কোনো জায়গায় কোনো ফাইল পাস হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, সব কিছু এভাবে হচ্ছে। আল্লাহ পাক এই হত্যার ব্যাপারে যেটা বলছেন সূরা নিসা 93 নং আয়াতটা যদি তেলাওয়াত করেন দেখবেন পাঁচটা কঠিন শাস্তির কথা আল্লাহ পাক নিজে বলছেন। ওমান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, এ সরাসরি জাহান্নামে যাবে, এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? আমার প্রিয় ভাইয়েরা, কিশোর যুবক, যদি তোমার বন্ধু বান্ধবের পাল্লায় পরে ওদিকে যাওয়ার চিন্তা করো, এখনই তওবা করো, ফিরে আসো কিশোর, ফিরে আসো তরুণ, ফিরে আসো যুবক, তোমার আলোকিত একটি জীবন তোমার সামনে আছে, এটাকে তুমি অন্ধকার করো, তোমার মা বাবার বুকটাকে খালি করো না। আজকে এই জাতীয় পাঁচটা দীর্ঘ শাস্তি আল্লাহ পাক যা বলেছেন, আল্লাহর রাগ, অভিশাপ, কঠিন শাস্তি সব কিছু আল্লাহ পাক এই শব্দের সাথে বলছে। বিশ্বনবী বড় বড় সাতটা গুনার কথা বলছেন, কবিরা গুনা, সাবে মুবিকাত, এর ভিতরে সর্বপ্রথম তো শিরিকের কথা, এরপরে যে কথাটা আল্লাহ রসুল আনছেন এটা হলো এই কাতলুন নাফস, মানুষকে অন্যায়ভাবে এভাবে হত্যা করা। সুতরাং আসমানে এই জ্ঞান আমাদেরকে আনা, সকল ধরনের অপরাধ থেকে তাওবা করে শান্তির একটি সমাজ আমাদের জন্য উপহার দিতে হবে, এবং এই শান্তির সমাজ কিভাবে আসবে এজন্য আমাদের আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। জ্ঞান নিয়ে কথা শুরু করেছি, ইনশাআল্লাহ এই বিষয়ে আরও কিছু কথা, যারা এই জ্ঞানটা অর্জন করবেন তারা কি পাবেন, তাদের মা বাবা কি পাচ্ছেন, এটা অর্জন না করলে কি ক্ষতি, কিয়ামতের ময়দানে কি আফসোস করতে হবে, এই বিষয়ে কিছু আলোচনা ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে সামনে করব। আল্লাহ রাসূল এটাই বলছেন, কোন আলিমা নাও মুতাআল্লিমান, নিজে আলেম হও না হয় কোনো আলেমের সাথে সম্পর্ক রাখো, ছাত্র হও, বাহিরে যাওয়ার চেষ্টা করো না, ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসটা কেমনে কিভাবে এ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে সংক্ষিপ্তভাবে এই জ্ঞানের গুরুত্ব, কোরআনের গুরুত্ব, ঈমান নিয়ে আমাদের যে সেই মুজাকারা কিছু করা হলো, আল্লাহ পাক আমলের তৌফিক দান করুন। শেষে এসে আরেকটি সুসংবাদ দিচ্ছি মুহতারাম হাজিরিন, আমাদের বিভিন্নভাবে দাওয়াতি কাজ, দিনী কাজ আমাদের চলছে আলহামদুলিল্লাহ। আমাদের এই এলাকার প্রায় 16-17টি মসজিদের ইমাম এবং খতিবগণ, বিশেষ করে আমাদের মসজিদে ইনশাআল্লাহ তারা আসবেন, অবস্থান করবেন, তিন দিন এখানে থাকবেন, দাওয়াতি কাজ করবেন, এটা আমাদের জন্য অত্যন্ত সুসংবাদ। বলেন আলহামদুলিল্লাহ, মারহাবা। এটা সবসময় হয় না, ওলামায়ে কেরামের মূল্যায়ন করতে জানতে হয়, শিখতে হয়। আমরা চেষ্টা করব তাদের সাথে এসে কিছু সময় দেওয়া, সোহবত নেওয়া, কিছু তাদের আলোচনা শোনা, দিনী মাসলা মাসাইল যদি জানতে হয় তাহলে তাদের থেকে জানবো, এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্য ইনশাআল্লাহ। আজকে রাত্রে থেকে শনি রবি সোম তিন দিনই তারা থাকবেন ইনশাআল্লাহ। সোমবার দিন এসার পর ইনশাআল্লাহ আমাদের এখানে দিনই বেশ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা, অনেক বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরাম থাকবেন, সেখানেও দাওয়াত রইল। আমরা সকলেই একত্রে দিনের কাজ যাতে করতে পারি এবং মিলেমিশে জান্নাতে যেতে পারি, এই দিনের জ্ঞান অর্জন করা এবং জ্ঞানী হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال الله تبارك وتعالى وقل رب زدني علما وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى